Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Cooking lover channel e apnader shobai ke shagotom janacchi. Aaj apnader sathe share korbo rupchada masher buna recipe. Tahole cholun recipe ti dekhe nei. Er jonno ami ekhane majari size er 7 rupchada mas niyechi. Mash guloke maskhan diye ami chuli diye bhabe kete niyechi. Ekhon er moddhe ami diye dicchi 1 chamoch morichir gura, 1 chamoch holuder gura o poriman moto lobon. এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি শ্যালো ফ্রাই করব এর জন্য চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক সাইড ভাজা হয়ে গেলে উঠিয়ে দিতে হবে অপর সাইড ভাজার জন্য আমি এগুলোকে একটু ক্রিসপি করে ভেজে নেছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে রাখছি এভাবে আমি সবকটি রূপচাঁদা মাছ ভেজে নিয়েছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব পেস্টটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা রসুনটাকেও আরো কিছুক্ষণ ভেজে নেব এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ ধনিয়ার গুঁড়া মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেছি এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নেব এতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলার ভেতরে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ পানি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করছি বলকুটা পর্যন্ত আমার পানিতে বলকুটে গিয়েছে এখন আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো আমি পরে আর পানি দেব না সেই জন্য আমি আগেই পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ও 2টি টমেটো টমেটোটাকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি এখন মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি 3-4 মিনিট রান্না করব 3-4 মিনিট পর আমি মাছগুলোকে আবার উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি এতে করে মশলাটা মাছের ভিতরে ভালো করে ঢুকে যাবে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাবে আরো 2 মিনিট এটাকে ডেকে আমি মাঝারি আঁচে রান্না করব 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতাটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা এভাবে রূপচাঁদা মাছ বুনা করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে